প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। নিউজিল্যান্ডের হ্যাগলি পার্কের পাশে আল নূর সহ দুটি মসজিদে হামলার মতো এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মসজিদে ঢুকে এলোপাতারি গুলি চালিয়ে 30 মুসল্লিকে হত্যা করেছে অস্ট্রেলিয়ার এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী। শুক্রবার দুপুর 1:45 দিকে মসজিদে ঢুকে ওই হামলাকারী হামলার আগে এক টুইট বার্তায় নিজের পরিচয় জানিয়েছে বলে ডেইলি মেলের এক প্রতিবেদনে জানা গিয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি আধা স্বয়ংক্রিয় শটগান ও রাইফেল দিয়ে সাউথ আইল্যান্ডে আল নূর মসজিদে অন্তত 50টি গুলি ছোড়েন 28 বছর বয়সী এই যুবক। খুদে ব্লগ টুইটারে হামলাকারী নিজের পরিচয় দিয়েছেন ব্র্যান্টন ট্যারেন্ট নামে। তিনি নিউ সাউথ ওয়েলসের গ্রাফটন থেকে এসেছেন। এলোপাতারি গুলি ছোড়ার সময় মসজিদের ভেতর থেকে সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। শুক্রবার জুমার নামাজ চলার সময় নৃশংস হামলার ঘটনাটি ঘটেছে। হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত এক নারীসহ 4 ব্যক্তিকে কারাগারে আটকে রাখা হয়েছে। আটকের সময় তাদের একজন সুইসাইড ভেস্ট পরা অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ড ও ঘটনার আগে টুইটারে 87 পাতার ইস্তেহার আপলোড করেছেন হামলাকারী। এর মাধ্যমে সন্ত্রাসী হামলার আভাস আগেই তিনি দিয়ে রেখেছিলেন। অবশ্য বলে রাখা ভালো, 16 মিনিটের ভিডিওটিতে হামলাকারী গাড়িতে চড়ে মসজিদে হামলার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় থেকেই ভিডিও স্ট্রিমে চালু ছিলেন। গাড়ি চালাতে শুরু করেই সে বলে পার্টি শুরু হয়ে গেল। সে নিউজিল্যান্ডে তার বাসা থেকে গাড়ি ভর্তি অস্ত্র নেয়, তারপর গাড়ি চালিয়ে মসজিদে যেয়ে ঠান্ডা মাথায় প্রতিটা মানুষকে হত্যা করে সেখান থেকে বের হয়ে রাস্তায় পার্কিং অন্য যেসব মুসলিম ছিল তাদেরকেও হত্যা করেছে। তারপর আবার নতুন ম্যাগাজিন ভরে মসজিদের ভেতর ঢুকে মৃত ও আহত মানুষদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। পুরো সময় গান বাজছিল। তারপর সে তার গাড়িতে উঠে চলে যায় এবং যাবার সময় পথে কয়েকবার গাড়ি থামিয়ে মানুষকে গুলি করেছে। যেতে যেতে আনমনে বলতে থাকে, সব কিছু পরিকল্পনা মতো হয়নি। খবরটি শোনার পর আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।